ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. আজকের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ কেন ইমাম আবু হানিফা এবং ইমাম শাফেঈ রাহিমাহুমাল্লাহ উনাদের দুজনের সূত্রে কেন সহি বুখারিতে বর্ণনা হাদিস বর্ণনা করেন নাই, এ বিষয়ের কথা আমাদের অবশ্যই বুঝে থাকা দরকার। আমরা অনেকেই বিষয়গুলা খেয়াল রাখি না, আমরা বিভ্রান্তির শিকার হই। এখানে প্রথম কথা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের মৃত্যুর পরেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির জন্ম, সুতরাং উনার থেকে হাদিস বর্ণনা করার সুযোগ উনার থেকে হয় নাই। আর ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহির থেকে হাদিস বর্ণনা না করার কারণ হচ্ছে যখন ইমাম শাফেঈ রহমতুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ বয়স মাত্র 10 বছর, তখন ইমাম শাফেঈ রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, সুতরাং এ কারণে ইমাম শাফেঈ থেকে উনি হাদিস বর্ণনা করতে পারেন নাই। বোঝা গেল লাম ইয়ারবি ইমাম আল বুখারি মুবাশশারাতান আন কুল্লি মিন আল ইমামাইনি আবি হানিফা ওয়া শাফেঈ রাহিমাহুমুল্লাহু জামিআন। ইমাম বুখারি সরাসরি দুই ইমাম আবু হানিফা ইমাম শাফেঈ রাহিমাহুমাল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন নাই, এটার কারণটা একেবারে সুস্পষ্ট, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফেঈকে উনি ফান নাই। কারণ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর 47 বছর পর, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মারা গেছেন 150 হিজরিতে, 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রহমত ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই কেও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ফান নাই এই সূত্রে যে উনি অত্যন্ত ছোটো ছিলেন, একেবারে ছোটো ছিলেন। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যু তারিখ হচ্ছে 206 নম্বর হিজরি, 204 হিজরিতে উনার ওয়াফাত, আর তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের বয়স মাত্র 10 বছর, যার কারণে উনার থেকে হাদিস বর্ণনা করার সুযোগ হয় নাই। আর একটা কথা সাথে খেয়াল রাখতে হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে উনি হাদিস বর্ণনা করার গ্রহণযোগ্য একটা আমরা কারণ পাইলাম। ঠিক আছে, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ জুফার আরও যারা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাকরিত, তাদের থেকেও কেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বর্ণনা করলেন না? এই প্রশ্নের উত্তরে আমরা বলব যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি না নেয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের তালামিজ বা ছাত্র যারা আছে তাদের থেকে না নেয়ার ব্যাপারে যে গ্রহণযোগ্য কথা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মানাকেব সম্পর্কে ইমাম বুখারি উনার আত-তারিখুল কবীরের মধ্যে উল্লেখ করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর সম্পর্কে উনার থেকে হাদিস নেওয়া যায় কি না, উনার থেকে তো বয়সের কারণে নিতে পারে নাই, ভিন্ন কথা, উনার সূত্রে উনার ছাত্রদের মাধ্যমে কেন নেন নাই? এই জন্য উনি আর কিতাব আত-তারিখুল কবীরের 8 নম্বর খণ্ডের 81 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করছেন, বলেন কলা সাকাতু কলা ফিহে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে বলেন সাকাতু আনহু, মুহাদ্দিস কিরাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে চুপ সুকুত চুপ থাকেন, ওয়া আন রাইহি এবং উনার ইসতিহাদি ফতোয়া থেকেও চুপ থাকেন, ওয়া আন হাদিসিহি এবং উনার থেকে হাদিস বর্ণনার ক্ষেত্রেও মুহাদ্দিসিন চুপ থাকেন, ওয়াহিয়া মিন কালিমাতিল বুখারী আল বালিগা ফিল আদবি মা আল আইম্মাতিল কিবার। এটা হচ্ছে ইমাম আবু হানিফা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের যে একটা সুন্দর আদর্শ, উচ্চমানের আদর্শ, বড় বড় ইমামদের
সম্মান রক্ষা করার ক্ষেত্রে হাইসু ইয়াদুল কারি আলা দুরফে হাদিসের রাবি বি কাউলিহি সাকাতু আনহু, যাতে করে যারা পাঠক বৃন্দ আছে তারা বুঝে নিতে পারে যে সাকাতু থেকে উদ্দেশ্য হচ্ছে এই হাদিসের বর্ণনাকারী ওনারা হাদিসের ক্ষেত্রে দুর্বল, এ কথা বোঝার জন্য সরাসরি দুর্বল বলেন নাই, রাবি দুর্বল বলেন নাই, বরং সাকাতু আনহু এমনভাবে কথাটা বলছেন যে মহাদিসিন ওনাদের ব্যাপারে ওনাদের হাদিসের থেকে ওনাদের রায় থেকে ওনারা সাকেত অর্থাৎ সুকুত এক্তিয়ার করছেন, চুপ থাকেন। এ কথা অর্থ হচ্ছে যে হাদিসের মানদণ্ডে যে সহি রাবির যে মূল এবং শর্ত, এই শর্তগুলা ওনাদের মধ্যে না থাকার কারণে জয়ীফ রাবির অন্তর্ভুক্ত, তাই ওনাদেরকে জয়ীফ সরাসরি না বলে ওনাদের আদব রক্ষা করার কারণে ওনারা বলছেন সাকাতু আনহু। এই কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের থেকে সরাসরি নেন নাই এক উত্তর হচ্ছে যে উনি ওনাকে ফানে নাই জীবদ্দশায়, দ্বিতীয় উত্তর হচ্ছে উনার ছাত্রদের থেকে নিতে পারতেন নেন নাই এই জন্যে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সহি বুখারীর মধ্যে যে হাদিস নিছেন এই হাদিসের রাবিদের যে শর্ত এই শর্তটা পাওয়া যায় নেই, যার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রদের থেকে উনি হাদিস গ্রহণ করেন নাই। ইমাম শাফেই থেকে যে কারণে নেন নাই সরাসরি তো উনাকে ফান নেয় ভালো কথা, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই থেকে তো নিতে পারতেন, কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সম্পর্কে তো ওনার কোনো যে জয়ীফ রাবি হওয়ার কোনো বর্ণনা নাই, বরং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের যে গ্রহণযোগ্যতা সম্পর্কে উনার কিতাবের মধ্যে যে বরফুর বলে গেছেন যে হ্যাঁ উনি একজন রাবির মধ্যে সাকাত রাবি ছিলেন, নির্ভরযোগ্য রাবি ছিলেন। প্রশ্ন হলো তারপরে কেন উনি তার থেকে হাদিস গ্রহণ করলেন না, এই প্রশ্নের উত্তর হচ্ছে হাদিস ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে একটা বিষয় সনদ ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার ক্ষেত্রে মুহাদ্দিসিনগণ চেষ্টা করেন যত উঁচু মানের বর্ণনাকারী থেকে হাদিস নিতে পারেন এই হাদিসের মান তত বেশি থাকে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের যোগে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের থেকে আরও বয়স্ক এবং মনে করেন যারা রাবির যোগ্যতা রাখেন, ইমাম শাফিও যোগ্যতা রাখেন, ওনার থেকে আরও বয়স্কতা তারা আরও যোগ্যতা রাখেন এবং ওনারা ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বয়সের দিক দিয়ে অনেক বেশি, তাইলে যেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বড় হওয়ার পরে হ্যাঁ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের থেকে বয়স্ক কোনো নির্ভরযোগ্য মহাদিস থেকে হাদিস গ্রহণ করতে পারেন, সে জায়গাতে আরও বয়সের দিক দিয়ে কম ছোট যারা আছে তাদের থেকে হাদিস গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, বরং এটা একটা আমানত হাদিস উম্মতের কাছে, এই আমানতটা যত অধিক বয়স্ক আগের লোক থেকে নেওয়া যায় হাদিসের ক্ষেত্রে তার মানটা তত বৃদ্ধি পায়। এই বিষয়ের উপরে আমরা দেখি ওয়াইনামা لأن البخاري كان يبحث عن الشيوخ الأكبر سنًا والأعلى طبقة من الشافعي رحمة الله عليه كي لا يعلو إسناده إمام بخاري رحمة الله عليه حديث برنورا كتن برو برو شايك ده تكي زيغولا طبقة ديك ديا إمام شافعي تكي هو أرو أعلى درزار أنك أجو منير كي يعلو إسناده جاتي كوري اي حديثين سنوطة أرو كي هوي بشي جو أفرستو هوي কারণ মনে করেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 30 বছর, ওই বয়সের মধ্যে 35-40 বছরের একজন মহাদ্দিস পাইছেন, তাইলে ওনার থেকে নিয়েছেন যাতে করি হাদিসের সনদটা আরও উঁচু মানের হয়, এই উদ্দেশ্যে ওয়াইয়াকতারিবু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআকাল্লা আদাদিম মুমকিনুন মিনার রুওয়াত, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিসটা একেবারে সংক্ষেপ সনদের মাধ্যমে, সংক্ষিপ্ত সনদের মাধ্যমে, অল্প সনদের রাবির বর্ণনার মাধ্যমে হাদিসটা গ্রহণ করা সম্ভব হয়। তাই এখানে যে ফাকানা ইজা আরাদ আন ইউহাদিসা মিন তরিকি শাফি সাইয়াস্তারু লিল আকসান আহাদে তালামিদি শাফিঈ,
عن الشافعي نفسه رحمه الله في حين أنه تيسر للبخاري أن يأخذ أمن هو هم أمن هم في طبقة الشافعي نفسه مباشرة. لكن أكون إمام بخاري نتجلى إمام شافعي ساتودة تكن نتيجة به أكون إمام سات إمام شافعي ساتودة تكن آنيا برون شورا شوري إمام بخا إمام شافعي زمانار زرا مقدسة سه تادت تكن ইমাম বুখারী সরাসরি হাদিস নিতে সক্ষম হয়েছেন, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সনদ এখানে আসার প্রয়োজন পড়ে নাই। এই কারণে না যে উনি রাবির গ্রহণযোগ্যতা ওনার মধ্যে ছিল না, এই জন্য না, বরং সনদের সংক্ষেপতার জন্য এবং সনদকে উপরস্থ মানের নেয়ার উদ্দেশ্যে এটা এক করছেন, এবং ইমাম বুখারীর জন্য এটা কি ছিল, সহজ ছিল। সরাসরি ইমাম শাফেঈর ছাত্রদের থেকে না নিয়ে সরাসরি যদি নাকি ইমাম শাফেঈর হামজমানার একই সময়ের মহাদ্দিস যারা আছে তাদের থেকে নিতে পারে, সেটা সনদের জন্য অনেক কি হয়, উত্তম হয়। এ হচ্ছে সারসংক্ষেপ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।